আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের পরীক্ষা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বালা মুসিবত এবং অসংখ্য ফিতনা দুনিয়াতে পাঠিয়ে থাকেন। তার মধ্যে বড় একটা ফিতনা হলো কিয়ামতের পূর্বে দাজ্জালের আবির্ভাব ঘটাবে। দাজ্জাল শব্দের অর্থ প্রতারক, ধোকাবাজ। আল্লাহ তাআলা শেষ জামানার লোকেদের ইমান পরীক্ষা করার জন্য একজন লোককে প্রচুর ক্ষমতা প্রদান করবেন। তার এক চোখ কানা আর এক চোখ তেরা থাকবে। চুল কোঁকড়া ও লাল বর্ণের হবে। সে খাটো দেহের অধিকারী হবে। তার কপালে লেখা থাকবে কাফের। প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। অপর বর্ণনায় আছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। মোট কথা, আল্লাহ মুমিনদের জন্য অন্তর্দৃষ্টি খুলে দেবেন, ফলে সে দাজ্জালকে দেখে সহজে চিনতে পারবে। শিক্ষিত কাফির ও মোনাফিক লোক তা দেখেও পড়তে পারবে না, কারণ কাফের ও মোনাফেক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ইমান আনেনি। দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, সে পূর্ব দিকের পারস্য দেশ থেকে বের হবে। সেই স্থানের নাম হবে খোরাসান। সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে, তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। ফেরেশতাগণ সেদিন মক্কা মদিনায় প্রবেশ পথ সমূহে তরোয়ারি নিয়ে পাহারা দিয়ে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে, যার বর্তমানের নাম হবে খোরাসান মুমিন। সে ইহুদি বংশভূত হবে। প্রথমে সে নবুয়তে দাবি করবে, তারপর ইরানের ইস্পাহানে যাবে। সেখানে 70,000 ইহুদি তার অনুগামী হবে। তখন সে খোদাই দাবি করবে। ইমানদারের কাছে এ একটা সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে। দাজ্জাল তার দাবির পক্ষে যত বড়ই অলৌকিক ঘটনা পেশ করুক না কেন, মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ, পান করে, নিদ্রা যায়, প্রাকৃতিক ডাকে সাড়া দেয়। তার থেকে বড় কথা যে সে হবে এক চোখ অন্ধ, যার ভিতরে মানবীয় সব দোষ গুণ বিদ্যমান। সে কিভাবে রব তথা আল্লাহ হতে পারে? একজন সত্যিকারের মুমিনের বিশ্বাস হলো মহান আল্লাহ সর্বপ্রকার মানবীয় দোষ ত্রুটি হতে সম্পূর্ণ মুক্ত। কোনো সৃষ্ট জীব তার মতো নয়। আল্লাহকে দুনিয়ার জগতে কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। লোকেরা চাইলে সে বৃষ্টি বরণ করে দেখাবে, মৃতকে পর্যন্ত জীবিত করে দেখাবে। কৃত্রিম বেহেস্ত দোজক তার সঙ্গে থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে তার বেহেস্ত হবে দোজক আর দোজক হবে বেহেস্ত। সে আরও অনেক অলৌকিক কাণ্ড দেখাতে পারবে, যা দেখে কাঁচা ইমানের লোকেরা তার অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামী হয়ে যাবে। এক ভীষণ ফেতনা এবং এক ভীষণ পরীক্ষা হবে সেটা। দাজ্জাল একটা গাধার উপর সওয়ার হয়ে ঝড়ের বেগে সমগ্র ভূখণ্ড বিচরণ করবে এবং মক্কা, মদিনা ও বাইতুল মুকাদ্দাস ব্যতীত সব জায়গায় যেতে পারবে। ফেরেশতাগণ এসব এলাকায় পাহারায় থাকবে। হযরত মাহদীর সময় দাজ্জালের আবির্ভাব হবে। সে সময় হযরত ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে অবতরণ করবেন এবং তারই হাতে দাজ্জাল নিহত হবে। হযরত ঈসা আলাইহিসসালাম বর্তমানে দ্বিতীয় আসমানে আছেন। দাজ্জাল সর্বমোট 40 দিন দুনিয়াতে থাকবে। দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য হাদিসে আমাদের নিম্নোক্ত দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, হে আল্লাহ, আমি তোমার নিকট দাজ্জালের ফেতনা থেকে পানাহা চাই। এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করুন। এছাড়া নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজে লাইক দিতে পারেন। ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে লিংক দেওয়া আছে। ধন্যবাদ।